সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। ওহ কি গেরোরে বাবা, ঠিক বেরোবার মুখে আজকেও ফট করে গিন্নির শরীরটা খারাপ হয়ে গেল। এখন নিজের হাতে ডাল ভাত রেঁধে রাজসভায় পৌঁছতে পৌঁছতে যে কত বেলা হয়ে যাবে কে জানে। আর আমার একটু দেরির জন্য তো ওই মন্ত্রী আর সেনাপতি তৈরি হয়েই বসে থাকে। ব্যাস অমনি শুরু হয়ে যাবে মহারাজের কাছে আমার নামে লাগানো। কি গো দাদু, রান্না করতে বসেছো যে, দিদিমার শরীর কি আজও খারাপ? আর বলিস না, জ্বরটা ছেড়ে গিয়েও আবার এসেছে, এমন আতান্তরে পড়ে গেছি না। না না, তোমায় আর হাত পুড়িয়ে রান্না করতে হবে না, আমাদের বাড়ি থেকে আমি তোমার আর দিদিমার জন্য খাবার নিয়ে আসছি। বাড়ি থেকে নিয়ে আসবি? আহ বাঁচালি দিদি, তাহলে আমি চট করে পাশের গ্রামের বৈদ্যর কাছ থেকে তোর দিদার ওষুধটা নিয়ে আসি। গোপাল এলে আজ একটা হেস্তনেস্ত তো করতেই হবে, রোজ রোজ এই দেরি আর তো মানা যায় না। মহারাজের জয় হোক। আচ্ছা গোপাল, তোমার এখন আসার সময় হলো, এখন তো সভা ভঙ্গের সময় হয়ে গেছে। আগে না মহারাজ, ওই আমি বাড়ির কাজে একটু। অজুহাত দেখিও না, রোজ রোজ তুমি দেরি করে আসছো, তার জন্য তোমার কিন্তু শাস্তি প্রয়োজন। ঠিক আছে মহারাজ, কি শাস্তি দেবেন দিন। আমি বুঝতে পারছি পাঁচজনের পাঁচ কথায় আপনি আমার উপর রেগে গেছেন, তাই যাই বলি না কেন সেটা অজুহাত বলেই মনে হবে, কিন্তু ওই প্রকৃত কারণবশতই আমার আসতে দেরি হয়েছে মহারাজ। বাজে তর্ক করো না তো, আমি লক্ষ্য করে দেখেছি গত সাত দিন ধরেই তুমি দেরি করে আসছো, আর এটা শুধু আমার একার কথা নয়, এটা সভার সকলের কথা। এবং তুমি আর সেভাবে তো মজার কথা বলছো না বেশ কিছুদিন, তোমার যেটা কাজ তুমি সেই কাজ থেকে দূরে সরে থাকছো, মানে সোজা বাংলায় যাকে বলে ফাঁকি মারছো। আর তোমার হাসি ঠাট্টা বন্ধ থাকার কারণে মহারাজের হাসিতেও ব্যাঘাত ঘটছে, আর এই ব্যাঘাত মহারাজের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর মহারাজের স্বাস্থ্যের অবনতি মানে রাজ্যের স্বাস্থ্যের অবনতি, বুঝলে গোপাল? আমরা শুধু খেটে মরবো আর তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে না? সুতরাং গোপাল, আমি ঠিক করেছি তোমার এই কাজের গাফিলতির জন্য একটা শাস্তি তোমায় পেতেই হবে। যথাজ্ঞা মহারাজ, আপনার শাস্তি আমি মাথা পেতে নেব। তোমার শাস্তি হলো তোমার সকল সম্পত্তি, তোমার বাড়ি আজ থেকে রাজ সম্পত্তিতে পরিণত হলো, আজ থেকে তুমি ওই বাড়িতে আর থাকতে পারবে না, এবং আজ থেকে তোমার এই চাকরিটাও চলে গেল। বেশ, আপনার যদি এটাই ইচ্ছে হয় তাহলে তাই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে মহারাজ। শাস্তিটাও শর্ত? বেশ, তুমি দীর্ঘদিন ধরে নানান ব্যাপারে তোমার বুদ্ধি দিয়ে আমায় সাহায্য করে এসেছো, অতি দুঃখের দিনেও হাসি তামাশা করে আমার মন ভালো করে দিয়েছো, তাই তোমার একটা শর্ত না হয় মেনেই নিলাম। মহারাজ, আমি বাড়িতে না হয় থাকবো না, কাজ না হয় আমার চলে যাবে, কিন্তু ওই বাড়িতে আমার বাবার একটা মূর্তি আমি প্রতিষ্ঠা করেছিলাম, সেটা নিয়ে যাওয়া সম্ভব নয়। তো আমি প্রত্যেক দিন ওই মূর্তিতে ফুল দিতে আর প্রণাম করতে আসব, এই কাজটা করতে যেন আমাকে বাধা না দেওয়া হয়, এতে আমার বাবার অপমান হবে। না গোপাল, তোমার বাবার অপমান মানে আমার রাজ্যের অপমান, আমার অপমান, এ কাজে কেউ তোমাকে বাধা দেবে না। ইচ্ছে করলে তুমি তোমার বাবার মূর্তিতে নিশ্চয়ই ফুল দিয়ে আসতে পারো। যথাজ্ঞা মহারাজ। তাহলে মহারাজ, ও কি আজ থেকেই গৃহত্যাগী হবে? না মন্ত্রী, না, এতটা নিষ্ঠুর হওয়া উচিত নয়, গোছগাছ করার জন্যে আজকের দিনটা একটু সময় নি, কাল সকালে তো ওকে গৃহত্যাগ করে চলেই যেতে হবে। মহারাজ, আমি গৃহত্যাগী হয়ে কর্মত্যাগী হয়ে এই রাজ্যে থাকতে পারবো তো? হ্যাঁ তা পারবে, তুমি আর সময় নষ্ট না করে বাড়িতে গিয়ে গোছগাছ করে নাও।
মন্ত্রী মশাইয়ের সপ্তাহতেই তাড়াহুড়ো। আচ্ছা, আমাকে দেখলে কি আপনার ওই পেটে কামড়ানি শুরু হয়? যত সব আহাম্মকের মতো কথা, কাউকে দেখলে কারো পেট কামড়ানি শুরু হয় না। কেন? এই তো একটু আগেই তো বললেন যে আমার কথা না শুনলে মহারাজের শরীর খারাপ হয়। তা কারো কারো কথা শুনলে পরে কারো যদি শরীর ভালো হতে পারে, তাহলে কাউকে দেখলেও কারো কারো পেট কামড়ানি শুরু হতেই পারে। আপনি বিচক্ষণ মানুষ, আপনাকে আমি আর কি বোঝাবো। মেলা বোকো না তো গোপাল, যাও যাও, নিজের চরকায় তেল দাও গিয়ে। গোপাল, কথা বাড়িও না, কথা বাড়িও না। তুমি মহারাজের কথা মতো বাড়িতে গিয়ে জিনিসপত্র গোছাবার কাজটা শুরু করে দাও, এতে তোমারই সুবিধে। ঠিক বলেছেন সেনাপতি মশাই। হ্যাঁ, আমি তাহলে চলি। চলি মহারাজ, চলি গো সকলে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার, ঠিক এইখানে। বাবা, এত তোমার মনে দৃঢ়তা! বেশ, দেখা যাক, তুমি এখন এসো। যথা আজ্ঞা। আমি এসব বাড়ি টাড়ি ছাড়ার কথা জানি না বাবা, আমি এই বয়সে এখন রাস্তায় গিয়ে দাঁড়াতে পারবো না। হ্যাঁ, আহা, আমি কি বলেছি যে রাস্তায় দাঁড়াতে হবে? তোমার কি আমার বুদ্ধির উপর এতটুকুও ভরসা নেই গিন্নি? না, নেই। তোমার বুদ্ধির উপর একটুও ভরসা নেই আমার। ছি 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 ছি, যে মহারাজ তোমাকে এত ভালোবাসত, সেই মহারাজই কিনা তোমাকে বাড়ি ছাড়া করলো। দেখো গিন্নি, আমার নামও গোপাল ভাঁড়, আমাকে পথে বসায় এ সাধ্যি কারো নেই, বুঝলে? তুমি থাকবে রাজরানীর মতো, আর আমি থাকবো আমার মতো। তবে হ্যাঁ, দুজনে কটা দিন একটু আলাদা থাকতে হবে, তারপর যেমন চলছিল তেমনই চলবে। তুমি শুধু আমার কথা মতো চলবে। মহারাজ, একবার লোক পাঠিয়ে দেখে নেওয়া দরকার যে গোপাল সত্যি সত্যি গৃহত্যাগী হয়েছে কিনা। শুধু একবার ঘরটা পরিদর্শন করে আসলেই হবে না মহারাজ। আর ঘর পরিদর্শনের সাথে সাথে ওই ঘরে কাউকে থাকতেও হবে। কেন থাকতে হবে? কেন? আর মহারাজ, ও যদি বাবার মূর্তিতে মালা দিতে আসার নাম করে থেকে যায়, তখন তাহলে তোকে ওই ফিটে ছাড়া করা গেল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো খারাপ বলুনি। তাহলে কি করা উচিত বলো তো মন্ত্রী? তাহলে রাজবৈদ্যকে ওর বাড়িতে এখন কটা দিন পাহারার জন্য রাখা হোক। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। আমার কিছু ওই পড়াশোনা আর জড়িবুটি সংক্রান্ত কাজ আছে, সেগুলোও না হয় ওখানে বসেই ছেড়ে ফেলবো। বেশ বৈদ্য, সেই কথাই রইল, তুমি যাও। আজ থেকে তুমি গোপালের বাড়ি গিয়ে থাকবে, আর কঠিন ভাবে নজর রাখবেন যাতে গোপাল ফুলমালা দিতে এসে ওখানে কোনো মতেই থেকে না যায়। না মহারাজ, না, আমার দৃষ্টি এড়িয়ে কোনো কাজ হবে সেটা হতে পারে না। আমি চোখ কান খোলা রাখবো, ও এলে যতক্ষণ না যায় ততক্ষণ আমি জানালার ধারে, নয়তো ওই দরজার ধারে দাঁড়িয়ে থাকবো। বেশ, তবে তাই হোক। নানিমা, মহারাজ আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেছেন। মহারাজের এতটা কঠোর হওয়া উচিত হয়নি। আমি আজ রাতেই মহারাজকে অনুরোধ করব যাতে তোমাদের সম্পত্তি ফিরিয়ে দেন। না রানীমা, আমার উনি বলেছেন যে বুদ্ধি করে তিন দিনের মাথায় আমাকে বাড়ি নিয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, গোপাল যদি বলে থাকে তাহলে নিশ্চয়ই ও তিন দিনের মাথায় তোমাকে ঠিক বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। গোপালের বুদ্ধির ওপর আমার ভরসা আছে। আমার নেই, আমার আমার না বড্ড ভয় করছে রানীমা। তুমি নিশ্চিন্তে থাকো গোপাল গিন্নি,
তোমার বাড়ি ফিরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। গোপালের বুদ্ধি সম্পর্কে কারো কোনো রকম দ্বিধা থাকা উচিত না। আমি মনে করি গোপাল এই রাজ্যের সেরা বুদ্ধিমান লোক। নমস্কার রাজবৈদ্য, আমি এলাম। কেন? ওই যে কথা মতো বাবার মূর্তিতে ফুলমালা দিতে। বেশ, এসো এসো, তবে বেশিক্ষণ থাকা যাবে না কিন্তু, আর ঘুমিয়ে টুমিয়ে পড়ো না যেন। না না না, বাবার মূর্তিতে মালা দিতে এলে কেউ ঘুমিয়ে পড়ে না কি? আর ঘুমিয়ে পড়লে আপনার থেকে না হয় ঘুম কাটানোর ওষুধ খেয়ে নেব। হ্যাঁ, ঠিক আছে বদ্দিমশাই, তবে আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আহা, আবার কে এলো? গোপালের বাড়িতে এত লোক আসে নাকি? আবার কি করতে? এই বাবাকে আবার প্রণাম করতে এলাম আর কি। বেরিয়ে যাচ্ছিলাম, তা ওই বাবার জন্য মনটা কেমন হু হু করে উঠল, মানে কেমন কেমন করলো আর কি। হ্যাঁ, তাই আবার আর একবার প্রণাম করতে চাই। ঠিক আছে, এসো প্রণাম করে যাও। আবার কি করতে এসেছো তুমি? ওই যে আমার বাবার জন্য মন কেমন করলো যে। কিন্তু বার বার দরজা খুলতে আর বন্ধ করতে যে বেরিয়ে যাচ্ছে আমার প্রাণ। মহারাজ মহারাজ, আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। এ কি বৈতো, তুমি এত উত্তেজিত কেন? কি হয়েছে? সারা দিন সারা রাত ধরে গোপাল আমাকে পাগল করে মেরেছে মহারাজ। তা আপনি কোনো পাগলামোর ওষুধ খেয়ে নিলেন না কেন? হ্যাঁ মন্ত্রী মশাই, এখন এটা ওই মশকরা করার সময় নয়। আমি গণনা করে দেখলাম, রাজবৈদ্যর মস্তিষ্ক বিকার যোগ চলছে। আরে এ তো মহা অনামুখ মার্কা লোক, আমাকে বলে কিনা মস্তিষ্ক বিকার। হ্যাঁ শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো বৈদ্য, শান্ত হয়ে বসে বলো তো কি হয়েছে। কি আর বলবো মহারাজ, কি আর বলবো, গোপাল আপনার কাছ থেকে অনুমতি নিয়েছিল যে ওর বাবাকে প্রণাম করতে আসবে, কিন্তু কাল থেকে আমি যখন ওর বাড়িতে পাহারা দিতে বসেছি, ও দিনে অন্তত 50 হ্যাঁ 50 বার এসে ও আমাকে বিরক্ত করে মেরেছে। 50 বার? হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ 50 বার। একবার বলে ফুল দেব, তো আর একবার বলে মালা দেব, আবার বলে প্রণাম করব, পরক্ষণেই এসে বলে আবার ওই মন কেমন করছে বাবার জন্য। গোপালের বুদ্ধির সত্যি জবাব নেই, বাড়ি ছেড়েও শুধু বুদ্ধির জোরেই বাড়িতেই থেকে যাচ্ছে, আর পাহারাদারকে পাগল বানিয়ে ছাড়ছে। আচ্ছা মন্ত্রী, এই অবস্থায় কি করা যায় বলতো? আপনি কি চাইছেন মহারাজ? আমার তো মন চাইছে গোপালকে ওর এই বুদ্ধির জন্য ক্ষমা করে দিতে। বেশ বেশ, তবে আমি সেনাপতিকে পাঠাচ্ছি। সেনাপতি, তুমি ওকে আরো দৃঢ়তার সাথে আটকাবার চেষ্টা করবে। এর পরেও যদি গোপাল একই রকম ভাবে তার কাজ চালিয়ে যেতে থাকে, তখন না হয় ভেবে দেখা যাবে। একদম সঠিক। যথাজ্ঞা মহারাজ, আমি গোপালের বাড়ি যাচ্ছি তাহলে। আহ
আরে গোপাল, তুমি এখনো বসে আছো? মানে ওই বাড়ি ছেড়ে যাওনি? আরে আমার ঘরের দরজা তো বন্ধ, তাই বাড়ি ছাড়ার কথা উঠছে কেন মশাই? আমি তো বাবার মূর্তিতে প্রণাম করতে এসে সেই কখন থেকে হাতে মালা নিয়ে বসে আছি। দেখুন সেনাপতি মশাই, আপনি কিন্তু কাজে ফাঁকি মারছেন, তাই ভাবছি মহারাজের কাছে আপনার নামে আমি নালিশ করতে যাব। আরে না না, দরজা খুলে দিচ্ছি, প্রণাম করে যাও। আর শোনো, এই বারবার দরজায় ধাক্কা দেওয়ার দরকার নেই, দরজা খোলাই থাকবে, আসবে প্রণাম করবে চলে যাবে, কিন্তু ওই বেশিক্ষণ প্রণাম করার অছিলায় এখানে থাকলে চলবে না। আর শোনো, খবরদার ঘুমিয়ে পড়বে না যেন। আরে না না, ঘুমোবো কেন, আমি কি আপনার মতো কুম্ভকর্ণ নাকি? কি বললে? এ মা, শুনতে পেলেন না? না বলছিলাম যে আপনি খুব ভালো লোক। সেনাপতি মশাই, কি হলো কি হলো কি হলো? হ্যাঁ হ্যাঁ, মালা দিতে এসেছিলাম, মালা দিয়ে চলে যাচ্ছি। ও ও, কানের সব পোকা একেবারে বের করে দিল দেখছি। হ্যাঁ এই শোনো, এই এত চেঁচিয়ে বলার দরকার নেই। কি বলার দরকার নেই? বললাম তো দরকার নেই, না বলেই চলে গেলে পারতে। ও না, মানে বাবার মূর্তিতে মালা দিতে এসে আমি আপনার মতো ঘুমিয়ে পড়েছি কি না সেটা জানানোর জন্যই তো চেঁচিয়ে পাড়া মাত করে আপনাকে জানিয়ে গেলাম, কেননা ঘুমিয়ে পড়াটাও তো আমার অপরাধ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তুমি এখান থেকে বিদায় হও দেখি। ওরে বাবা, আমার মূর্তিমান বিভীষিকা গোপাল। গোপাল, তুমি তো তলোয়ারে হাত দিয়েছো কেন? দেখছিলাম ওই তলোয়ারের ধারটা ঠিক আছে কিনা, কেননা আপনারা তো আমাকে আমার নিজের বাড়ি থেকে খেদিয়ে দিয়েছেন, তাই আমি এখন বনবাসী, সেখানে আমার যে একটু ধারালো অস্ত্রের প্রয়োজন। এই গোপাল, তুমি কি আমার এই তলোয়ারটা চুরি করার মতলবে ছিলে নাকি? হ্যাঁ এ মা, না না সেনাপতি মশাই, কি যে বলেন, চুরি? ছি 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 ছি, আমি শুধু আপনার ঘুম ভাঙার অপেক্ষায় ছিলাম। হ্যাঁ আপনার ঘুম ভাঙলে আপনার অনুমতি নিয়ে ওই তলোয়ারটা নিয়ে ভাগলবা হতো। বেশ বেশ, এবার যাও তো তুমি। কিন্তু তলোয়ার? ওটা তুমি পাবে না। এই দেখো। ও সেনাপতি মশাই, দাঁড়ান না, আরে দাঁড়ান না, দাঁড়ান, তলোয়ারটা দিন না আমাকে, দিন না। ও সেনাপতি মশাই, মুশকিল, দেবো না দেবো না দেবো না দেবো না, বলছি তো দেবো না। খুব জোর বেঁচে গেছি, মনে হচ্ছে গোপাল আমাকে দেখতে পায়নি। এখন এখন ভালো করে ঘুমটা দিতে হবে। সেনাপতি মশাই টুকি। বাপে বাপ, আবার গোপাল! আপনার তলোয়ারটা দিন না। গোপাল, আমি এখন কাজে আছি, তুমি তলোয়ার নিয়ে চলে যেতে পারো না। আচ্ছা আচ্ছা, আমার তলোয়ার তোমার কি কাজে লাগবে শুনি। হ্যাঁ বনের গাছ কাটতে কাজে লাগবে। না না, তুমি পাবে না, আমাকে এবার একটু শান্তিতে থাকতে দাও দেখি। না না, আমার যে তলোয়ারটা খুব প্রয়োজন, বনে বাঘসিংহ আছে, আমি তাদের সঙ্গে লড়াই করব কি করে? আরে বাবা, তুমি তলোয়ার দিয়ে বাঘসিংহের সঙ্গে লড়াই করতে পারবে না গোপাল। ঠিক আছে, আমাকে যদি কোনো বাঘ নিয়ে চলে যায় তার দায় কিন্তু আপনার থাকবে। হ্যাঁ মহারাজ হয়তো জানতে পারবেন না, তাই আপনাকে শাস্তি দেবেন না, কিন্তু ঈশ্বর ঠিক জানতে পেরে আপনাকে কঠোর শাস্তি দেবেন। এই বলে গেলাম। হ্যাঁ মাথাটা মনে হয় খারাপ করে তবে ছাড়বে।
মহারাজ 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 গোপাল আমাকে দুদণ্ড ভালো করে ওই বাড়িতে টিকতে দিচ্ছে না, আমাকে খেতে দিচ্ছে না, ঘুমোতে দিচ্ছে না, আমাকে একেবারে পাগল করে ছাড়ছে। তাহলে মন্ত্রী, এবার তুমি গোপালের বাড়ি গিয়ে পাহারা দাও। ওরে বাবা, আমি না না আমি ওসবের মধ্যে নেই মহারাজ। রাজবৈদ্য আর সেনাপতিকে গোপাল পাগল বানিয়ে ছেড়েছে, আমাকে পেলে তো জ্যান্ত ছাগল করে ছেড়ে দেবে। তাহলে স্বীকার করছো তো গোপালের বুদ্ধি ধারে কাছে দিয়েও তোমরা কেউ যেতে পারো না? স্বীকার করছি মহারাজ। তাহলে এমন একজন ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন লোককে কি শুধু ফাঁকিবাজির দোহাই দিয়ে ভিটে মাটি কেড়ে নিয়ে বিতাড়িত করা যায়? আমি এতদিন একটা কথাও বলিনি মহারাজ, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। পাঁচজনের পাঁচ কথা শুনে গোপালের উপর আপনি ঠিক বিচার করেননি। আমি আমি খোঁজ নিয়ে জেনেছি যে গোপালের স্ত্রী খুবই অসুস্থ ছিলেন মহারাজ। গোপাল আমাদের এই কৃষ্ণনগরের সম্পদ, সে যদি ভিটে মাটি ছেড়ে চলে যেতে বাধ্য হয় তাহলে তাহলে ক্ষতি তার হবে না, ক্ষতি হবে আমাদের এই কৃষ্ণনগরের মহারাজ। ঠিক কথা, তাহলে গোপালকে ডেকে পাঠাও। মহারাজের জয় হোক। সত্যি গোপাল, তোমার বুদ্ধি তারিফ না করে পারছি না। শুধু বুদ্ধি দিয়ে তুমি রাজবৈদ্য সেনাপতিকে যেভাবে নাজেহাল করে ছেড়েছো। মামা তাই নাকি? আমি বুঝেছি তোমার মতো বুদ্ধিমান লোক এই রাজ্যে আর নেই, আর তোমার সেই বুদ্ধির জোরে তোমার হারিয়ে যাওয়া সম্পত্তি আবার ফিরে পাওয়ার সামর্থ্যও রাখো। তাই আমি ঘোষণা করছি যে তুমি তোমার হারিয়ে যাওয়া বিষয় আশয় আবার ফিরে পেলে। মহারাজের জয় হো। আচ্ছা, এই কদিন তোমার স্ত্রী কোথায় ছিল বলো তো? না 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 না, আমার না খুব অন্যায় হয়েছে, তোমার স্ত্রীর খোঁজ না নিয়েই তোমাকে আমি গৃহ ছাড়া করেছিলাম। মহারাজ, আমার স্ত্রী রানীমার সঙ্গে ছিল, খুব আরাম আর স্বাচ্ছন্দে। বাহ গোপাল বাহ, তোমার বুদ্ধির সত্যি কোনো তুলনা নেই। যাও যাও যাও, নিজের বাড়ি ফিরে গিয়ে আবার সুখে সংসার করো। গোপাল আবার ঠিক ফাঁদ কেটে বেরিয়ে গেল। দুঃখ করবেন না মন্ত্রী মশাই, কি আর করবেন বলুন। ওই যে বাংলায় একটা কথা আছে না, বোকায় খেটে মরে আর বুদ্ধিমানের ভুঁড়ি বাড়ে। বেড়ে বলেছ গোপাল। বাবা, কত বড় রাজপ্রাসাদ বানিয়েছে কৃষ্ণ! আমার আমলেও তো এত বড় প্রাসাদ ছিল না। ওহ, বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। একদিন মিথ্যে ঘটনায় আমাকে ফাঁসিয়ে এই রাজত্ব আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল ওই নচ্ছাটটা। এবারে আমি এর প্রতিশোধ নেব, না হলে যে আমার বুকের জ্বালা কিছুতেই জুড়বে না। কি এই সাত সকালে রাজপ্রাসাদের সামনে ই আবার কে দাঁড়িয়ে রে বাবা? মশাই, এই সাত সকালে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন কেন? মহারাজের সাথে দেখা করতে চান বুঝি? আমার এই সাদা চুলদাড়ির জন্য না, গোপাল মনে হয় আমাকে চিনতে পারেনি। যাক বাবা, পাঁচা গেল। কি হলো মশাই, উত্তর দিচ্ছেন না কেন? মহারাজের সাথে দেখা করতে চান? না না, দেখা করতে চাই না। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? না না, এমনি এমনি দাঁড়িয়ে এই প্রাসাদটাকে দেখছিলাম। আহা, কি সুন্দর প্রাসাদ, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। তা এই প্রাসাদে কে থাকে? আমাদের মহারাজ, মহারাজ কৃষ্ণচন্দ্র। কেন, তার নাম শুনেননি? মনে হচ্ছে কোথাও যেন শুনেছি বটে নামটা। আরে বুঝলেন কিনা, কৃষ্ণনগরে আমার তো এই প্রথম আসা। তাহলে চারপাশটা ভালো করে ঘুরে ফিরে দেখুন। এটা যেন আরো মোটা হয়েছে, দাঁড়া দেখাচ্ছি তোর আর তোর মহারাজের মজা। হুহ,
আমায় ডেকেছিলেন জাহাপনা? হ্যাঁ। আচ্ছা কৃষ্ণচন্দ্র ঠিকঠাক খাজনা পাঠাচ্ছে তো? হ্যাঁ হুজুর, হ্যাঁ, এই এই কদিন আগেও এক কিস্তি খাজনা পাঠিয়েছে। আচ্ছা উজির, তোমার মনের মধ্যে কোনো খটকা লাগছে না? কিসের কিসের খটকা খোদাবন্দ? এই যে কৃষ্ণচন্দ্র না চাইতেই খাজনা মিটিয়ে দিচ্ছে, কোনোদিন ওর খাজনা বাকি পড়ছে না। আচ্ছা উজির, হিসেবের কাজ চুপি করে কম আয় দেখিয়ে ও আমাকে ঠকিয়ে যাচ্ছে না তো? না না হুজুর, না না, হে কি করে সম্ভব? কৃষ্ণচন্দ্রের দেওয়া সব হিসেব আমি নিজে পরীক্ষা করে দেখিনি। না না না, এ কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয় উজির সাহেব? কৃষ্ণের মতো পাজি রাজার পক্ষে না সবই সম্ভব, আর ওই ধূর্ত গোপাল যখন তার সাথী, আমার মতে পুরো হিসেবটাই না জাল। এই তুমি কে বলো তো? বলানি কওয়ানি দুম করে আমার ঘরের মধ্যে ঢুকে পড়লে কোন সাহসে? যে সাহসে একদিন আপনার এই ঘরে আমার অবাধ যাতায়াত ছিল। তোমার কথার মানে তো কিছুই বুঝতে পারছি না। এই হিয়ালি ছেড়ে খোলসা করে বলো তো তুমি কে? আমায় চিনতে পারলেন না নবাব বাহাদুর? অবশ্য অনেকদিন তো হয়ে গেছে, তারপরে আমার মুখ ভর্তি সাদা চুল আর দাড়ি, না চেনাটাই স্বাভাবিক। তবুও একবার ভালো করে তাকিয়ে দেখুন তো, বলুন তো চিনতে পারেন কি না? খুব চেনা চেনা লাগছে কিন্তু। আচ্ছা তুমি কি, না না না, তুমি কি? বলুন বলুন। বংশীচন্দ্র? ঠিক ধরেছেন, আমি সেই হতভাগ্য বংশীচন্দ্র। শুধু আতরের গন্ধ মেশানো গুলামী রসগোল্লা খাবার অপরাধে আপনি যাকে একদিন সিংহাসন থেকে উৎখাত করেছিলেন আর সেই জায়গায় বসিয়েছিলেন আমার ভাইপো ওই পাজি কৃষ্ণচন্দ্রকে। বুঝলাম, কিন্তু কৃষ্ণচন্দ্রের দেওয়া হিসেব জাল বলছো কেন? কারণ আমার মনে হয় ওই হিসাবে না আয় কম আর ব্যয় বেশি দেখিয়ে আপনাকে দিনের পর দিন ঠকানো হচ্ছে। আচ্ছা যা বলছো তা তুমি প্রমাণ করতে পারবে তো? একবার সুযোগ দিয়ে দেখুন না প্রমাণ করতে পারি কিনা। ঠিক আছে, তাহলে একজন পোক্ত হিসাব পরীক্ষক আর তুমি কৃষ্ণনগরে যাবে, বুঝলে, 3 বছরের সব হিসাব পরীক্ষা করতে। হিসাবে কোন রকম কারচুপি ধরা পড়লে আমি কৃষ্ণচন্দ্রের গর্দান নিয়ে নেব, আর বাকি সকলের হবে কারাবাস। আর আমার কি হবে জাহাপনা? তোমাকে আবার তোমার রাজ্য ফিরিয়ে দেবো। কৃষ্ণ, একদিন গোপালের পরামর্শে এই নবাবের কানে বিষ ঢেলে তুই আমাকে সর্বশান্ত করেছিলি, এবারে দেখ আমি তোর কি হাঁড়ির হাল করি। উজির, এক্ষুনি কৃষ্ণচন্দ্রকে পত্র লেখো। গেল গেল গেল, সর্বনাশ হয়ে গেল। এবার এবার আমার রাজ্য যাবে, গর্দান যাবে, আর তোমাদের সকলের হবে কারাবাস। কেন মহারাজ, কে আমাদের এমন শাস্তি দেবে? কে আবার দেবে? দেবে আমার দণ্ডমুণ্ডের কর্তা মুর্শিদাবাদের নবাব। এই এই যে তার চিঠি। আমাদের অপরাধ? আমরা নাকি দিনের পর দিন, বছরের পর বছর নবাবের কাছে সাজানো হিসেব পাঠিয়ে তাকে ঠকিয়েছি। তা দিনের পর দিন যথাসময়ে খাজনার টাকা নেবার সময় এসব কথা তো তাঁর মনে আসেনি, তাহলে আজ এতদিন বাদে এসব কথা উঠছে কেন? কেন উঠছে সেটা তিনিই জানেন। চিঠিতে শুধু লিখেছেন তাঁর এক পরামর্শদাতা আর একজন পোক্ত হিসেব পরীক্ষক 3 বছরের হিসেব পরীক্ষা করতে কৃষ্ণনগরে আসছে। বুঝেছি, তার মানে আমাদের নতুন করে বিপদে ফেলতে নবাব বাহাদুরের এটা নতুন চাল। কোনো চিন্তা করবেন না মহারাজ,
ওরা ঘাড় উঁচু করে আসবে আর মাথা নিচু করে চলে যাবে। আচ্ছা মন্ত্রী মশাই, আমাদের হিসেব পত্র ঠিক আছে তো? না মানে ইয়ে, না মানে ইয়ে সব আবার কি? ও ইয়ে মানে কোনোদিন তো ভাবিনি যে নবাব বাহাদুর হিসেব পরীক্ষা করতে চাইবেন, তাই ওই সামান্য একটু এদিক ওদিক হয়ে আছে আর কি। হ্যাঁ, তার মানে সব কিছু ছড়িয়ে রেখেছেন তাই তো? মন্ত্রী, ইচ্ছে হচ্ছে তোমার গর্দানটাই আমি আগে নিয়ে নিই। না না, এখন এসব রাগারাগি করে কোনো লাভ হবে না মহারাজ। তার চাইতে নবাবের লোকজন এসে পড়ার আগেই কি করে হিসেবের খাতা ঠিকঠাক করে ফেলা যায় সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে। এটা কিন্তু ঠিকই বলেছে গোপাল। তাহলে তাই করো। দেখো আমার গর্দান আর তোমাদের কারাবাস বাঁচাতে পারো কিনা। ও বাবা, এ কি করে রেখেছেন মন্ত্রী মশাই? গেল বছরে আয়ের থেকে ব্যয় বেশি দেখিয়ে রেখেছেন। হ্যাঁ, তা আমি কি করব, মহারাজই তো বলেছিলেন আয় কম দেখাতে। তা হয়তো বলেছিলেন, কিন্তু কম দেখাতে দেখাতে এমন হাল করে রেখেছেন যে আয় কম আর ব্যয় বেশি হয়ে গেছে। এখন ওদের চোখে পড়লে কি আর রক্ষে থাকবে? তাহলে এখন কি করব? খাতার পাতা পাল্টে ফেলে এমন হিসেব লিখুন যেখানে ব্যয় বেশি হলেও আয়ের থেকে যেন বেশি না হয়। হ্যাঁ, কিন্তু এসব করতে গেলে তো সময় লাগবে। লাগলে লাগবে, প্রয়োজন হলে সারা রাত জেগে কাজ করতে হবে। মনে রাখবেন, ওরা যখন তখন এসে পড়তে পারে। কিন্তু সারা রাত জেগে? ওরে বাবা, কি গেরো। গোপাল, সব ঠিকঠাক হয়ে গেছে তো? আপ্রাণ চেষ্টা চলছে মহারাজ। চেষ্টা নয়, যা করার তা আজকের মধ্যেই করতে হবে। এই মাত্র মুর্শিদাবাদ থেকে ঘোড়সওয়ার এসে জানিয়ে গেল ওরা আগামীকালই আসছে। আগামীকালই? সর্বনাশ! শোনো, ওরা এলেই ওদের সম্বর্ধনাটা মানে তোয়াজটা যেন বেশ ভালো হয়। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, সংস্কৃততেই এমন সাধু সম্ভাষণ জানাবো যে গলে একেবারে জল হয়ে যাবে। ওই ওই ওরা আসছে। আরে, এই লোকটাকেই তো কদিন আগে রাজপ্রাসাদের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম না। হে স্বজন, আপনাদের জানাই সুস্বাগতম। এই পণ্ডিত, এইসব সুস্বাগতমের ভ্যানতারা থামাও। কৃষ্ণচন্দ্র, আমাদের এক্ষুনি তোমার কোষাগারে নিয়ে চলো। সেদিন ঠিক বুঝতে পারিনি, আজ কিন্তু লোকটাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি। কি হলো কৃষ্ণচন্দ্র, দাঁড়িয়ে রইলে কেন? কোষাগারে নিয়ে চলো। না মানে বলছিলাম কি, মানে এতটা পথ এসেছেন তাই যদি একটু ওই জলযোগ মানে। ওসব শুকনো আদিক্ষেতার কোনো প্রয়োজন নেই, আমরা কাজের মানুষ, কাজ করতে এসেছি, কাজ করেই ফিরে যাব। চলুন তাহলে। এটা হিসেব? এবার তোকে না আর কেউ রক্ষে করতে পারবে না রে কৃষ্ণ। নবাবের হাতে ঠিক তোর গর্দান যাবে। কি হিসাব পরীক্ষক, তুমি কি বলো? আগে পুরো জাল হিসেব, বছরের পর বছর এই মিথ্যে হিসেব দাখিল করে ওই নবাব বাহাদুরকে আমাদের এই মহারাজ কৃষ্ণচন্দ্র ঠকিয়ে গেছেন। এ কি বলছেন আপনারা? ঠিকই বলছি রে কৃষ্ণ। ওরে, নবাবের কানে বিষ ঢেলে রাজা হওয়া খুব সহজ, কিন্তু রাজত্ব চালানো কিন্তু খুবই কঠিন কাজ। তুই একটা অপদার্থ রাজা, বাজে রাজা, জালিয়াত রাজা। এতক্ষণে যেন লোকটাকে চিনতে পেরেছি। তা তো বলবেনই, অনেক দিন আগে রাজ্য খুইয়ে এখনো গায়ের ঝাল মেটেনি দেখছি। হ্যাঁ, তাই অযথা আমাদের হিসাবকে জাল প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে। মুখ সামলে গোপাল। উনাকে এসব কি বলছো গোপাল? উনি চটে গেলে তো আমাদের মহা বিপদ। ওনাকে তোয়াজ করলেও বিপদ কিছু কমবে না মহারাজ। ওহ,
তোমার কথার মাথা মুন্ডু তো কিছুই বোধগম্য হচ্ছে না। নবাবের এই নতুন পরামর্শদাতাকে এখনো চিনতে পারলেন না? ইনি আপনার কাকা, এ রাজ্যের পূর্বতন রাজা বংশীচন্দ্র। কি খুড়োমশাই, ঠিক বলছি তো? কাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বংশীচন্দ্র। তবে খবরদার, খবরদার কাকা বলে ডাকবি না আমায়। তোর সাথে না আমার আর কোনো সম্পর্ক নেই, চলে এসো হিসাব পরীক্ষক। তাই চলুন। তবে যাবার আগে এই কোষাগারের দরজায় তালা লাগিয়ে দেবো, চাবি থাকবে আমার কাছে, আর তালার ওপর গরম গালা দিয়ে নবাব বাহাদুরের মোহর লাগিয়ে দিয়ে চলে যাব। কেউ আর কোষাগারের দরজা খুলে হিসেবের খাতায় কোনো রকম কারিকুরি করতে পারবি না। এরপরে যা করবেন নবাব নিজে এসে করবেন। কাকা দয়া করো, দয়া করে আমাকে এই মিথ্যে অপবাদের হাত থেকে বাঁচাও। ভালো করে দেখলেই বুঝতে পারবে হিসেবে কোনো জাল জোচ্চুরি করা নেই। কেন বাঁচাও, কেন? মনে নেই একদিন আমার সঙ্গে কিরকম জোচ্চুরি করে তুই এই সিংহাসন দখল করেছিলি? ভুল বললেন খুড়োমশাই, ওটাকে দখল করা বলে না, ওটাকে বলে উদ্ধার করা। কারণ একদিন এই রাজ্যের রাজা ছিলেন আমাদের মহারাজের বাবা, উনি যখন মারা যান তখন আমাদের মহারাজ ছোট ছিলেন বলে আপনি হয়েছিলেন কেবলমাত্র তত্ত্বাবধায়ক রাজা। গোপাল, আর মহারাজ বড় হবার পরেও আপনি যখন সিংহাসন ছাড়ছিলেন না তখন উনি সেটা বুদ্ধির জোরে উদ্ধার করেছিলেন মাত্র। ও, এত বড় কথা! ঠিক আছে, তাহলে দেখিস দেখিস তাহলে তোদের পরিণতি। হিসাব পরীক্ষক, এক্ষুনি এদের কোষাগার থেকে বের করে দরজায় তালা দিয়ে মোহর লাগিয়ে দাও। কেলে পচা, এই কেলে পচা, বাড়ি আছিস? কি ব্যাপার গো গোপাল দাদা, হঠাৎ আমার বাড়িতে পায়ের ধুলো দেওয়ার কারণ? কারণ অতি গুরুচরণ, তাই না বলে কয়ে তোর বাড়ির চরণ রাখতে এলাম। শোন, কথা আছে, খুব গোপনে একটা কাজ করতে হবে তোকে। কি কাজ গো গোপাল দাদা? সেটা কানে কানে বলবো। একটা গর্ত হয়ে গেল, এবার অন্যটা করতে হবে। কিরে হলো? হ্যাঁ, হয়ে গেছে। এবার গর্ত দিয়ে এই ইঁদুরগুলোকে কোষাগারের ভেতর ঢুকিয়ে দিয়ে গর্তের মুখগুলো ভালো করে বন্ধ করে দিবি। রবিবার রাতে এসে গর্তগুলোর মুখ আবার খুলে একটা গর্ত দিয়ে আচ্ছাসে ওই যে যা বলেছি সেটার ধোঁয়া ঢুকিয়ে দিলেই অন্য গর্তটা দিয়ে কাজ হাসিল হয়ে গেলে গর্তের মুখগুলো আবার ভালো করে বন্ধ করে দিতে হবে, কেউ যেন বুঝতে না পারে দেওয়ালে ফুটো করা হয়েছিল। আমার হাতের সূক্ষ্ম কাজ তো তুমি জানো, এমন শিল্পকর্ম করে দেব না যে বোঝে কার সাধ্যি। আজ বাদে কাল নবাব আসবেন, এদিকে গোপালের পাত্তাই নেই। জানি না জানি না কি যে হবে। উহ, চিন্তায় আমার মাথার ভেতর কেমন সব জট পাকিয়ে যাচ্ছে। শোনো, আমি বলি কি, গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন ব্যাপারটা ওর উপরই ছেড়ে দাও। আমার স্থির বিশ্বাস ও কিছু একটা করবেই। করার নমুনা তো দেখছো, কাল থেকে বাবু একেবারে বেপাত্তা। কোথায় এই দুর্দিনে পাশে পাশে থাকবে তা নয়, পায়ে সর্ষে লাগিয়ে যেন নিচে বেড়াচ্ছে। না মহারাজ, অনেক খুঁজেও গোপালের টিকিটাও দেখতে পেলাম না। আচ্ছা মহারাজ, এই বিপদের দিনে সে আবার মাসির বাড়ি সরে পড়লো না তো? তাতে কি আপনার কোনো সুবিধে হবে মন্ত্রী মশাই? যদি সুবিধে হয় তাহলে বলুন, আমি না হয় মাসির বাড়ি চলে যাই। কি হচ্ছে কি গোপাল গোপাল, এটা কিন্তু হাসি মস্করা করার সময় নয়। তাই তো, ভয়ে আমার হাত পা কেমন পেটের মধ্যে
ঢুকে যাচ্ছে, সুযোগ থাকলে চাকরি ছেড়ে পালাতাম। আবার বলছি মহারাজ, অযথা ভয় পাবেন না, ওই নবাবী আসুক কিংবা ফকির, কেউ কিন্তু আপনার কিচ্ছুটি করতে পারবে না। ভেতরে ভেতরে কাজের কাজ যা করার তা করে যাচ্ছে গণেশ বাহনের দল। তুমি যে কি করছো, কি বলছো, কিছুই বুঝতে পারছি না গোপাল। আপনার তো বোঝার দরকার নেই মহারাজ, আপনি শুধু ভালো করে খেয়ে দিয়ে আরাম করে ঘুম মারুন, ওস্তাদের মার হবে শেষ রাতে। রানীমা, মহারাজকে আজ ভালো করে রেঁধে বেড়ে খাওয়ান তো। আহ, চিন্তায় চিন্তায় মহারাজের মুখটা কেমন শুকিয়ে গেছে। আমি আসি মহারাজ, মনে রাখবেন কাল সোমবার নবাব এলে যথাসময়ে যথাস্থানে আপনার সাথে দেখা হবে। কিরে কাজ এগোচ্ছে? এগোচ্ছে মানে পুরো দৌড়চ্ছে, এই দেখো না দেখো। কৃষ্ণচন্দ্র, আসুন আসুন নবাব বাহাদুর, ভিতরে আসুন আসুন। তোমার আতিথেয়তা গ্রহণ করতে আমি আসিনি, আমি এসেছি তোমার হিসাবের খাতা পরীক্ষা করতে। সর্বপ্রথম আমাকে কোষাগারে নিয়ে চলো। বংশীচন্দ্র কোষাগারের তালা খোলো। আজ যে কৃষ্ণের কি হাল হবে না সেটা ভাবলেই বুকের ভেতরটা কেমন নেচে নেচে উঠছে। কি এসব কি করে হলো? হিসাবের খাতা এভাবে কুচি কুচি করে কাটা কেন? এই খাতা দেখে আমি গোষ্ঠীর পিণ্ডি কি হিসাব বুঝবো বলো দেখি? কে করলো এসব? কৃষ্ণচন্দ্র বলুন জাহাপানা, কে কাটলো হিসাবের খাতা, জবাব দাও। অপরাধ না নিলে বলি, মহারাজ কি করে এর জবাব দেবেন জাহাপনা? কেন দেবে না, কোষাগার যখন ওর তখন তো উত্তর ওকেই দিতে হবে। মানছি এই কোষাগার মহারাজের, কিন্তু এই কোষাগারে চাবি মেরে দিয়ে গিয়েছিল কে? মানে আপনার মোহরের ছাপ মারা তালাবন্ধ কোষাগারের চাবি কার কাছে আছে? হ্যাঁ, কি বলছো? কি বেশি কিছু বলছি না হুজুর, শুধু বলতে চাইছি চাবি যার কাছে থাকে ভেতরের জিনিসের দায়িত্ব তো তারই। আপনার কোথাও ভুল হচ্ছে জাহাপনা। ভুল হচ্ছে না, ভুল হয়েছিল। তোমার মতন এক লোভী হিংসুটে লোকের কথা বিশ্বাস করাটাই আমার মারাত্মক ভুল হয়েছিল। এই গোপাল, তুমি না থাকলে আজ হয়তো বিনা দোষে কৃষ্ণচন্দ্রকে কঠিন সাজা দিয়ে বসতাম। তা সাজা দেবার যখন এতই ইচ্ছে তখন দিন না, সাজা দিন। কাকে? কেন, শয়তানের শিরোমণি এই বংশীচন্দ্রকে? ঠিক বলেছো, একেই শাস্তি দেবো, আর এর শাস্তি হলো মৃত্যু, মুর্শিদাবাদের কারাগারে বন্দী হয়ে থাকা। হ্যাঁ, মরে যাবো জাহাপনা, মরে যাবো, একেবারে মরে যাবো। একদিন যে নিজের ভাইপোকে সিংহাসন দিতে অস্বীকার করেছিল, এতদিন পরেও যে নিজের ভাইপোর নামে মিথ্যা অপবাদ দিয়ে বিপদে ফেলতে যায়, তার মতন লোকের মরাই উচিত। সেনাপতি, একে কারাগারে নিয়ে যাও। তাহলে জাহাপনা, আমাদের মহারাজ যোচ্চর নয় তো? না 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 না, খুব সচ্চা আদমি। শুধু মধ্যিখান থেকে ওই নচ্ছার বংশী এসে আমার কানের ভেতরে এমন বাঁশি বাজালো যে মাথাটা কেমন গুলিয়ে গিয়েছিল। তা সচ্চা আদমির কোনো ইনাম হবে না হুজুর? হবে হবে হবে, জরুর হবে, আর সেটা হচ্ছে আগামী 2 বছরের জন্য খাজনা মুকুব। তাহলে আপনিও খুব আচ্ছা আদমি। আচ্ছা আদমি, লাজবাব। এবার তাহলে প্রাসাদে চলুন জাহাপনা, একটু বিশ্রাম নেবেন। হ্যাঁ চলো। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।